হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফর্মেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমিন আজমুল এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুপাতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট যেখানে বলা হচ্ছে বিরাট সতর্কতা জারি হলো এই পাঁচ জেলায় বৃষ্টি প্রবলভাবে বাড়তে চলেছে অপর একটি প্রতিবেদন যেখানে বলা হচ্ছে বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপ দুদিন ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তরে সাথে রয়েছে আরো একটি প্রতিবেদন যেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ফ্রেন্ডস আজকে থাকবে আবহাওয়া দপ্তরের এই লেটেস্ট আপডেট গুলো নিয়ে আলোচনা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস এবং কোথায় জারি হলো ব্যাপক সতর্কতা তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন সাথে সাথে সারা রাজ্যের মানুষকে জানাতে হলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন কারণ আপনাদের লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নাম্বার ওয়ানে বলা হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর তৈরিক তৈরি হয়েছে নিম্নচাপ একই সঙ্গে দক্ষিণবঙ্গের উপর বিস্তীর্ণ মৌসুমি অক্ষরেখা আগামী রবিবার সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস সমুদ্র অশান্ত হওয়ায় মৎস্যজীবীরা যাতে আগামী তিন দিন সমুদ্রে না যান সেজন্য সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাইকে প্রচারও চালানো হচ্ছে যেখানে বলা হচ্ছে দেরি হলো বর্ষার আগমন হয়েছে দক্ষিণবঙ্গে এবার তা ভয়াবহ রূপ নিতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের তাদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী দুই আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তরের বলা হয়েছে এবং দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপর প্রতিবেদন যেখানে বলা হচ্ছে বিরাট সতর্কতা জারি হলো এই পাঁচ জেলায় বৃষ্টি প্রবল ভাবে বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় যথা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও দুই চব্বিশ পরগনায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া অফিস আগামী কয়েক ঘন্টায় কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাত হবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং শনিবার থেকে বৃষ্টিপাত চলছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া অপরদিকে জানানো হয়েছে বৃষ্টি আরো বাড়বে দুই চব্বিশ পরগনায় যেখানে বলা উত্তর প্রদেশ ও বিহারের শক্তি বাড়িয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ অক্ষরেখা সরে আসছে উত্তরবঙ্গে ফলে আগামী তিন দিন উত্তর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই ছিল আজ আবহাওয়া দপ্তরের লেটেস্ট ট্রেন্ডিং পুরাভাস আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপনাদের সামনে এই আপডেট উপস্থাপন করা যাতে জানতে বা বুঝতে সুবিধা হয়ে থাকে ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আমাদের সাথে থেকে লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউস থ্যাংক ইউ ফর ওয়াচিং